আসসালামু আলাইকুম সবাইকে, আশা করছি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি আপনাদেরকে করে দেখাবো গরুর কলিজা দিয়ে নুডলস। এটা খুবই সিম্পল রেসিপি, তবুও আমি আপনাদের সাথে আমার মতো করে শেয়ার করার চেষ্টা করব। চলুন তবে দেখা যাক কেমন করে আমি রান্না করলাম। আমি এখানে একটা পাতিলের মধ্যে কিছুটা গরম পানি করে নিয়েছি। গরম পানিতে আমি এক চিমটি লবণ দিয়ে দিলাম। লবণ দেওয়ার পর পানিতে আমি একটু সয়াবিন তেল দিয়ে দিব। সয়াবিন তেলটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে লবণ আর সয়াবিন তেল দেওয়ার কারণে নুডলস কিন্তু একসাথে লেগে থাকবে না। আমি দিয়ে দিলাম এখানে 4 প্যাকেট নুডলস। নুডলসগুলো ভালো করে সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। সিদ্ধ হয়ে গেছে, আমি এখন একটা স্ট্রেনারের মধ্যে ঢেলে নেব। এবার আমি চুলাতে একটা ফ্রাইং প্যান বসিয়েছি। ফ্রাইং প্যানটাতে অল্প কিছু তেল ঢেলে নিলাম। তেলটা দেওয়ার পর আমি এখানে পেঁয়াজ কুচি দিব। আমি নির্দিষ্ট কোনো পরিমাপ বলছি না, কেননা আমি কোনো প্রফেশনাল বাবুর্চি নই, আমি বাসার জন্য রান্না করছি, তাই আমি আন্দাজ করেই দিয়ে যাচ্ছি। পেঁয়াজটাকে আমরা তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে নেব। অনেক ব্রাউন করার কোনো প্রয়োজন নেই। তারপর এই পেঁয়াজের মধ্যে আমরা কিছুটা লবণ, নুডলসে যে মশলার প্যাকেটগুলো থাকে সেই মশলার প্যাকেট থেকে একটা প্যাকেট আমি দিয়ে দিব এখানে। দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে একটু আদা বাটা, একটু রসুন বাটা, এই 1/2 চামচের মতো দিয়ে দিলাম। তারপর একটু নাড়াচাড়া করবো, কেননা আদা রসুনের যে কাঁচা গন্ধটা সেটা যেন চলে যায়। তারপর এখানে দিয়ে দিব একটু হলুদ, তারপর দিব একটু মরিচের ফাঁকি, তারপর একটু ধনিয়ার ফাঁকি, তারপর আবার একটু নেড়েচেড়ে রান্না করব কিছুক্ষণ। এখানে দিয়ে দিলাম জিরার গুঁড়া, একটু গরম মশলার গুঁড়া, আর এখানে দিয়ে দিলাম একটু সাদা গোলমরিচের গুঁড়া। মশলাগুলো আবার ভালো করে মিশিয়ে এখানে দিয়ে দেব অল্প একটু পানি, যাতে মশলাটা সুন্দর করে কষানো হয়। পানিটা দেওয়ার পর মশলাটা কষিয়ে এর মধ্যে আমি দিয়ে দিব সে কেটে ধুয়ে রাখা কলিজার টুকরোগুলো। কলিজার টুকরোগুলো দিয়ে আবারও সুন্দর করে নেড়েচেড়ে কলিজাটাকে ভুনা করে নেব। কলিজাটা সিদ্ধ করার জন্যে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। তিন চার মিনিট সিদ্ধ করার পর আমি ঢাকনাটা উঠিয়ে দেখছি কেমন হলো। একটু নাড়াচাড়া করে দিচ্ছি, একটু নেড়েচেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব। এর মধ্যে আমি আবারও ঢাকনা উঠিয়ে দেখছি প্রায় 10 মিনিট পর আমাদের কলিজা ভুনাটা প্রায় হয়ে উঠেছে। এর মধ্যে আমি দিয়ে দিব সেই সেদ্ধ করে রাখা নুডলসটা আর বাকি 2 প্যাকেট নুডলসের মশলা। মশলাগুলো দেওয়ার পর ভালো করে আবারও নেড়েচেড়ে মিশিয়ে নেব। এই কাজটা খুব সাবধানে করতে হবে। ভালো করে মিশিয়ে নেওয়ার পর নুডলসটা দেখুন, এর মধ্যে আমি আবার দিয়ে দিচ্ছি 3-4টা কাঁচামরিচ কুচি আর তার উপরে বাকি 1টা মশলা। শেষে দিয়ে দিব 2 টেবিল চামচ টমেটো ক্যাচাপ। টমেটো ক্যাচাপটা দেওয়ার পর ভালো করে মিশিয়ে তারপর আমি চুলাটাকে বন্ধ করে দিয়ে আবার 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দেব।
এই নুডলসটা কিন্তু আমাদের বাসায় সবাই অনেক পছন্দ করে। আপনারাও বাসায় ট্রাই করে আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে কিন্তু ভুলবেন না। এবার আমি একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।